হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুঞ্জেলার্স। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ অয়েলেট মেকিং আইডিয়া। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। স্কিপ করবে না, চলো শুরু করি। শুরু করো, যারা সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই কর। আমরা প্রথমে দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। কাপড়ের টুকরো দুটির দৈর্ঘ্য প্রস্থ হলো 13 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। সো এবার ওই কাপড়ের টুকরোর মাপে আমরা সেম সাইজের পেপার পেস্ট নিয়ে নিয়েছি, আর পেপার পেস্টটা তল দিকে আমরা বসিয়ে দেব আয়রনের সাহায্যে। আমরা পেপার পেস্টটা বসিয়ে নিয়েছি। পেপার পেস্টটি বসিয়ে নিয়ে আমরা মাঝামাঝি কাপড়টিকে একটু ভাঁজ করে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে, তাহলেই শিখতে পারবে। তো আমরা অয়েলেট মেকিংয়ের জন্য একটি কাপড়ের সাথে চেন নিয়েছি। সো এবার আমি চেনটা দুই কাপড়ের মাঝখানে ফেলব, ফেলে উল্টে দিয়ে। দুটো ক্লিপ আমরা এখানে লাগিয়ে দেব, যাতে চেনটি সরে না যায় সেলাই করার সময়। দিয়ে এবার আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা একটা সেলাই করো। সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে কাপড়টা উল্টে নিয়ে হাফ চাপ ভেতর দিয়ে আর একটি চাপ সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নেব। সুতোটা কাটার পর আমরা আর একটি কাপড়ের টুকরো নেব। কাপড়ের টুকরোটিকে নিয়ে মাপ করে সুন্দর করে মাঝামাঝি বসিয়ে সেম প্রসেসে আবার আমরা সেলাই করে নেব। আর অবশ্যই এখানে আমরা ক্লিপ ইউজ করব। ক্লিপ ইউজ করলে চেনটা সরে যাবে না, সেলাইটা ঠিক জায়গায় থাকবে, না হলে চেনটি ফসকে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তারপরেও যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব। একইভাবে উল্টে নিয়ে আর একটা সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নেব। এবার আমরা ফিতের জন্য 20 সেন্টিমিটার লং এবং 4 সেন্টিমিটার চওড়ার একটি কাপড় নিয়ে নিয়েছি এবং উল্টে দিয়ে একটা ফিতের মতো বানিয়ে নেব, যেভাবে সায়ার দড়ি বানানো হয় সেম প্রসেস। সুতোটা কেটে নেব। সুতোটাকে কাটার পর আমরা একটা বালা নিয়েছি, বালাটা ঠিক এইভাবে ঢুকিয়ে দেব কাপড়ের মধ্যেখানে, ঢুকিয়ে নিয়ে মাঝামাঝি রাখব। রেখে একটা সেলাই দিয়ে দেব। এবার আমরা এখানে একটা লেবেল মেরে দেব। তো লেবেল লাগানোর জন্য প্রথমে আমরা এক পার্ট উল্টে দেব কাপড়ের, উল্টে দিয়ে কাপড়ের মাঝামাঝি লেবেলটা বসিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। আমি জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, তাও কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, না দেখলে শিখতে পারবে না। জীবনে কিছু করতে গেলে, শিখতে গেলে একটু ধৈর্য দরকার, আর তোমাদের যা ধৈর্য, বাপরে, তোমরা তোমাদেরকে তোমাদের জন্য 5 মিনিটের 6 মিনিটের ভিডিও বানাচ্ছি, তোমরা 1 মিনিট 30 সেকেন্ড করে দেখছো, তাহলে কী করে শিখতে পারবে? ভিডিওটা প্রথম থেকে সেসব দেখবে তবে তো শিখতে পারবে। আর যদি মনে কোনো রকম কোয়েশ্চেন থাকে তো কোয়েশ্চেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তো আছি। সো এবার আমরা উল্টে দেব কাপড়টা, উল্টে দিয়ে দুই চেন ফিক্স করে দেব এখানে, দিয়ে ক্লিপটা
আটকে দেব। আর তোমরা যদি কোনো রকম কোনো কিছু শিখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমরা বলবে। বে সালে তুমি মেরে মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল যা। কথা না বললে আমি তোমাদের জন্য কি করে মানে শেখাবো তোমাদেরকে? সো আমরা মাঝামাঝি স্পেস রেখে একটু চারি সাইড সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়ার আগে সরি সেলাই দেওয়ার পর আমরা কোনাগুলো মেরে দেব, কোনাগুলো আর আমার চ্যানেলে অনেক ব্যাগ মেকিং এর ভিডিও আছে, তোমরা দেখতে পারো, অবশ্যই আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখবে। একটু ধৈর্য রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব শিখতে পারবে, সব পারবে। সো তোমরা ধৈর্য করো, অবশ্যই শিখতে পারবে। সেলাই দেওয়ার পর আমরা উল্টে নেব, উল্টে নিয়ে কোনাগুলো সুন্দর করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর যে দিক দিয়ে আমরা উল্টেছি সেই পার্টটা আমরা মুড়ে দিয়ে একটা সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পর সুতোটা কেটে নিয়ে যেই পজিশনে ছিল সেই পজিশনে আমরা রেখে দেব কাপড়টা। আমাদের ছোট্ট অয়েলেট রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যদি না করো তাহলে ডিসলাইক মেরো, নাহলে তো ভালো লাগে না, কিছু তো একটা দিবা, হয় ফুলের মালা না হয় জুতোর মালা, যাই দিও একটা। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।